মাধ্যমে সেই মিছিলকে স্বাগত জানাচ্ছে। সম্মানিত আহ্বায়ক মহানগর আমরা বক্তব্য দিব না আজকে, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবে এই সরকার। মানুষের টাকা, গরিব মানুষের, মেহনতি মানুষের পকেটের টাকা কেটে লুট তরাজ করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। আমরা নানাভাবে এই বিষয়গুলো আপনাদের সম্মুখে তুলে ধরেছে। গণতন্ত্রের মুক্তির সংগ্রামের জন্য নূর হোসেন আত্মদান করেছিল, সেই আত্মদান আজও আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারিনি, সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে আমরা এবং এই ফ্যাসিস্ট জালেম সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করতে আমরা একটি সর্বাত্মক আন্দোলনে প্রত্যয় ঘোষণা করছি আজকের এই সভা থেকে। এখানে শ্রমিক সংগঠন, শ্রমিক সংগঠনের মালিক সংগঠন, শ্রমিক সংগঠন, পরিবহন সংগঠন, এগুলো সবই কিন্তু আওয়ামী লীগ সংগঠন। জনগণের পাশের পাড়া বাড়াই দিল, যেখানে 10 টাকা সেখানে 20 টাকা করে দিল, যেখানে 50 টাকা সেখানে 100 টাকা করে দিল। এই অবস্থাটা কার উপরে পড়লো? জনগণের উপরে, আমাদের উপরে, সাধারণ মানুষের উপরে পড়লো। কাজেই আমরা জনগণকে রক্ষা করতে হলে জনগণের প্রতিনিধি হিসাবে আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হবে, আমাদেরকে এই আন্দোলন গড়ে তুলতে হবে, না হলে জনগণের উপায় থাকবে না। সব সময়